অডিয়েন্স আসসালামু আলাইকুম আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব তা হচ্ছে সবারই একটি পরিচিত মেডিসিন অমিডন যা সবাই খেয়ে থাকেন অথবা জেনে থাকেন এটি একটি গ্যাসের ওষুধ তো আমার আলোচনা থাকছে ওষুধটির প্রস্তুতকারককে এবং এটি কোন জেনেরিকের এটি আমরা কখন গ্রহণ করব কখন গ্রহণ করব না গর্ভবতী অবস্থায় অথবা স্থানদানকালে গ্রহণ করা যাবে কি না এই সকল তথ্য নিয়ে তো আলোচনা শুরু করা যাক অমিডন এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল বাজাজাত করে থাকে এর জেনেরিক নেম হচ্ছে ডম এই অমিডন টেবলেটটি সম্পর্কে কেউ অজানা নয় সবাই কম বেশ এই অমিডন টেবলেটটি চিনেন এবং খান তো এই অমিডন টেবলেটটি আমাদের জন্য কতটুকু উপকারী এবং কতটুকু অপকারী এটা নিয়ে আজকে আলোচনা করব এটি সবাই চিনেন তো ঠিক আছে আলোচনা শুরু করা যাক তো এটি আমরা কখন কখন গ্রহণ করব প্রথমে ডিসপ্রেপ্টিক সিমটম কমপ্লেক্স অর্থাৎ পাকস্থলী হতে খাদ্যের বিলম্বিত অপসারণ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিপ্লাক্স ইত্যাদিতে এই সকল রোগগুলো হলে কি কী সাইড এফেক্ট কী কী রোগ দেখা দিতে পারে যেমন পেটের উপরের ভাগে পাভা বধ তখন আমরা এই অমিডন অর্থাৎ ডম্পিডনটি গ্রহণ করতে পারব পেট ভার বোধ করা অর্থাৎ খাওয়ার পরে পেট ফুলে যাওয়া তখনই আমরা এই অমিডিনটি খেতে পারবো পেটের উপরের অংশ ব্যথা খাওয়ার পর পেটের উপরের অংশ যখন ব্যথা করবে তখন আমরা এই অমিডিনটি খেতে পারব ঢেকুর তোলা হঠাৎ করে দেখা গেছে অনেকের ঢেঁকুর চলে আসে তখন এই অমিডিনটি খেলে ঢেঁকুর চলে যাবে ফ্যাট ফাপা অল্প খাদ্যে তুষ্ট অল্প খাদ্যে তুষ্ট বলতে অর্থাৎ যখন আমরা অল্প কিছু খাই তখন মনে হয় আমরা অনেক বেশি খেয়ে ফেলছি পেট ভর্তি লাগে তখন আমরা এই অমিডিনটি খেলে আমাদের এই জিনিসটি চলে যাবে বুমি বুমি ভাব তখনও এই অমিডিনটি খেলে এই ভাবটি কেটে যাবে পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসে অর্থাৎ যখন আমরা খাবার গ্রহণ করি খাবার গ্রহণ করার পরে মনে হচ্ছে আমরা বুমি করে দিব অর্থাৎ মানে খাবারটা উপরে চলে আসতেছে এটি হচ্ছে পাকস্থী হতে খাদ্য উপরে উঠে আসা তখন আমরা এই অমিরনটি গ্রহণ করতে পারবো বুক জ্বালা অথবা বুক জ্বালা তখন আমরা অমিরনটি গ্রহণ করতে পারবো আলসারবিহীন অর্জিন রোগও অমিরনটি গ্রহণ করা যাবে তীব্র ভূমি ভূমিভাব এবং ভূমি এ সকল পাংশিং নিয়ে আলোচনা করব এখন ফাংশনাল জৈবিক বা খাদ্যা অভ্যাসের কারণে ভূমি ভাব হতে পারে তখন এই অমিলনটি গ্রহণ করা যাবে মাইগ্রেন হতে অদ্ভুত তীব্র ভূমিভূমি ভাব ভাব অর্থাৎ মাইগ্রেন হতে বলতে বোঝানো হয়েছে এখানে মানে মনে হচ্ছে আমার ভূমি ভূমি আসবে খাওয়ার পর যদি এটা মাথায় চিন্তা লাগে অর্থাৎ আমি চিন্তা করতে থাকি যে আমার এখন ভূমি হবে তখনই এই অমিলনটি খাওয়া যাবে ভূমির প্রতিরোধ করতে চাইলেও আমরা এই অমুডিনটি খাইতে পারব তারপর আরও একটি কারণ পার্কিনমস রোগে ডোপামিন অ্যাগোনিস্ট ব্যবহারের সৃষ্টি ভূমি ভূমি ভাব এবং ভূমির প্রতিরোধে অমুডিন গ্রহণ করা যাবে রেডিও পরীক্ষায় রেডিও লজিক্যাল ফ্ল থ্রু পরীক্ষায় বেরিয়ামেন সঞ্চালন ত্বরান্বিত করতে এই অমুডিনটি গ্রহণ করা যাবে তো এটি মাত্রা নিয়ে আলোচনা করা যাক যখন আমাদের ভূমির বেশি সমস্যা থাকে অথবা ফ্যাট ফাফা থাকে এটি আমরা প্রাপ্তবয়স্ক দিনে তিনবার গ্রহণ করা যাবে এটি খালি পেটে গ্রহণ করা যাবে সকাল দুপুর রাত এ তিনটি পর্যায়ে গ্রহণ করা যাবে তো আর না হয় দুটিও গ্রহণ করা যাবে তাও খালি পেটে তো এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করব। ডোম্পোরিডেনের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ডোম্পোরিডন রক্তে প্লোটিকেল মাত্রা বৃদ্ধি করতে পারে ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এর ফলে দুগ্ধ নিঃসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে ক্ষতভাব দেখা দিতে পারে ডম্পেরিডন সেবনের ফলে মুখের শুষ্কতা ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট পিপাসা মাথা ব্যথা ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট হতে পারে নার্ভাস জিমুনি জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট হতে পারে পাতলা পায়খানা জিরো পয়েন্ট টু পারসেন্ট হতে পারে ত্বকের লালচে ভাব ও চুলকানি জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট হতে পারে ক্লিনিক্যাল পরীক্ষায় এগুলো দেখা গেছে এখন আলোচনা করব গর্ব অবস্থায় ও স্তানদানকালী তার আগে ছোট্ট একটি কথা বলিনি যারা আমার এই ভিডিওটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করার নেই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই এই ভিডিও নিত্য নতুন ভিডিও মানুষ অনুপ্রেরণা পায় তো অবস্থায় এটি খাওয়ার নিয়ম কি হবে তা জেনে নেওয়া যাক অবস্থায় ডম্পিডেনের ব্যবহারজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় বলে এর ব্যবহার গর্ভবতী মহিলাদের জন্য অনুমোদিত নয় স্থান ব্যবহার দানকালে এটি ব্যবহার করা যাবে কারণ এটির ব্যবহার করে দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে করে তাই বাচ্চারা উপকৃত হয় তার কারণে স্থানান্তরকালে অমিডেনটি গ্রহণ করা যাবে তো এটির দাম হচ্ছে প্রতি পিস তিন টাকা পাতা তিরিশ টাকা তো এ ছিল অমিডেন সম্পর্কে কিছু তথ্য তো পরবর্তী কোন মেডিসিনটি রিভিউ করব তা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম